আজি নারায়ণপুরলৈ আহিব অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা। 10 বজাত নারায়ণপুরত উপস্থিত হবহি। আর নারায়ণপুর যে মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয় প্রাঙ্গণত 100খন বিছনাযুক্ত চিকিৎসালয় তেখেতে আধারশিলা স্থাপন করব। ইতিমধ্যে নারায়ণপুরত উখল মাখল পরিবেশ বিরাজ করেছে। আর মই বর্তমান উপস্থিত আছো নারায়ণপুর মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ত। সকলো সজাই পড়াই তোলা পরিলক্ষিত হয়েছে। আর ইয়ার সমান্তরালভাবে যখন আরক্ষী আর অর্ধসামরিক লোক, সেই আরক্ষী আর অর্ধসামরিক লোকসক ইতিমধ্যে নিরাপত্তা বেষ্টনী কটকটিয়া করে তোলা পরিলক্ষিত হয়েছে। এইখিনতে একটা কথা উল্লেখ করব লাগিব যে বিকাশের যাত্রার এক অংশ হিসাবে মুখ্যমন্ত্রীগুলো যে নারায়ণপুরের মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ত প্রায় 112.07 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 100খন বিছনাযুক্ত চিকিৎসালয় আজি আধারশিলা স্থাপন করব। ইতিমধ্যে সকল প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। আর ইয়াতে একাংশ উদ্যোক্তা আছে, তেখেতস মানে কথা পাতবলে চেষ্টা করি। মই স্যার আপনার ওসরলে আছো। মুখ্যমন্ত্রীগী আজি 10 বজাত চিকিৎসালয় উপস্থিত হব। চিকিৎসালয়খনির প্রাঙ্গণতে 100খন বিছনাযুক্ত চিকিৎসালয় তেখেত আধারশিলা স্থাপন করব। নিশ্চয় এক ভাল খবর, কি কব? এটা আমার রাইজের কারণে একটা ভাল খবর। আমার ইয়াত এই এসিস প্রোগ্রাম, ওয়ার্ল্ড ব্যাংকের এসিস প্রোগ্রামের আন্ডারত 100খন বিছনাযুক্ত হসপিটালখনের আজি আধারশিলা স্থাপন করব আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ডাঙরিয়াই। আজি আমার গোটি বড় নারায়ণপুরবাসীর কারণে এটা একটা ভাল খবর। গতি আমি সকলকে আমি আজি এই প্রোগ্রামটলে আমি ওয়েলকাম জানাইছো, যাতে সুকলমে প্রোগ্রামটা হয়ে যায়, তার কারণে মই সকলের ওচর মই প্রার্থনা জানাইছো। সকল সাজু হয়েছে? সকল সাজু হয়েছো। আমি আমার গোটি স্টাফ ফলক চলক সকলখিনি আমি সাজু করেছো। আর 10 বজার লগেলগে তেখেত আহিলে আমার সকলখিনি কাম সুকলমে হব বলে মই আশা করছো। ইতিমধ্যে অবগত করেছে সকল কাম সুকলমে হব। 10 বজাত নারায়ণপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত হেলিকপ্টারে অবতরণ করার পিছতেই তেখেতে যে বরখামটি পথার, বরখামটি পথারত এই আধারশিলা স্থাপন করার পিছতে বরখামটি পথারত তেখেতে রাইজক উদ্দেশ্যে তেখেতে ভাষণ প্রদান করব। ইতিমধ্যে আমি যে বরখামটি পথার কিছু দৃশ্যাংশ আমি পরবর্তী সময়ত আমি দেখাবলে চেষ্টা করিম। আর একটা কথা কব লাগবে যে লক্ষিমপুর জেলাখনত প্রায় 806 কোটি টাকা ব্যয় সাপেক্ষে যে বিকাশ যাত্রা, সেই বিকাশ যাত্রার তেখেতে বিভিন্ন ধরনের কার্যসূচী লৈছে, বিভিন্ন প্রকল্প দ্বার উদ্ঘাটন, প্রকল্প উদ্বোধন করার সমান্তরালভাবে ভূমি পূজন করব। ইয়াত 112.07 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 100খন বিছনাযুক্ত চিকিৎসালয় যে আধারশিলা স্থাপন করার পরবর্তী সময়তে তেখেতে লক্ষিমপুরলৈ গমন করব। লক্ষিমপুরতো কেবাটাও প্রকল্প তেখেতে শুভ উদ্বোধন করার সমান্তরালভাবে ভূমি পূজন করব।